হ্যালো, গুড আফটারনুন। এখন বাজে দুপুরবেলা 2:30। এখন আমি আমার ব্লগটা স্টার্ট করছি। সকাল থেকে ব্লগ স্টার্ট করিনি, সকাল থেকে আজকে ওয়েদারটাও ছিল খুব মানে বাজে ওয়েদার ছিল। আর এই যে আজকে হচ্ছে 26শে ডিসেম্বর, আর এই যে বার্থডে বয়, সন্ধেবেলা কেক কাটা হবে। ও খুব এক্সাইটেড কেক কাটার জন্য, ওর 3 বছর হলো। আর আমি সারা দুপুরবেলাতে সব আমি কিন্তু এবার বকবো, কথা না বলতে দিলে আমি এবার সারা দুপুরবেলাতে আমি ই করব কি বলে, সারা দুপুরবেলাতে আমি ঘরটা ডেকোরেট করব একটুখানি। ঘরটা ডেকোরেশন করে এ থাকলে তো আমি তো ডেকোরেশন করতে পারবো না, তাই জন্য আমি করিনি সকাল থেকে। আর এই দুপুরবেলাতে এখন ডেকোরেশন করব জাস্ট এমনি, মানে আমি তো আমার এদের এখন তো 5 বছর হয়নি, এখন অতটাও আর কি গুধুম এ করে পড়বো না, জাস্ট একটু আশেপাশের লোক পিসিরা এরা সব আসবে, নিয়ে ডেকোরেশন করব একটুখানি, কিছু বানাবো রাত্রিবেলাতে, খাওয়া দাওয়া হবে, শুধু কেক খেয়ে শুয়ে পড়লে তো হবে না, তো তার জন্য একটু আজকের রেসিপি হচ্ছে, আজকে রাত্রিরে হবে মেনুতে চিকেন চাপ আর পোলাও, গোবিন্দভোগ চালের পোলাও হবে, তো এটাই মেনু। আমি চিকেনটা এখন করে রাখবো, পোলাওটা পরে করব, আর আর ঘরটা ডেকোরেশন করব। তো এখন আর বেশি কথা বলছি না, ওকে ঘুম পাড়িয়ে দিই, নিয়ে সন্ধেবেলা দেখা হচ্ছে। গুড ইভিনিং। আমার এখন চিকেন চাপ, একটু আলুর দম করেছি, ওর সাথে একটুখানি আমি অ্যাড করেছি আলুর দম, একটু পোলাও আর একটুখানি লুচি হবে, মানে লুচিটা ভাজিনি, লুচিটা গরম গরম ভেজে দেবো। পোলায়ের ভাতটা হয়ে গেছে, পোলাওটা জাস্ট একটুখানি আমি করবো, সেন্টের ব্যাপারটাই শুধু জাস্ট অ্যাড করতে হবে। তো আমি যেটা বলছিলাম, মানে এগুলো আমার মোটামুটি এগুলো কমপ্লিট হয়ে গেছে, আর শুধু যখন খাওয়া দাওয়া হবে তখন গরম গরম লুচিটা ভেজে নেওয়া হবে। আর এই পোলাও আর এটা আমি একটুখানি মনে হলো পোলাও আর একটু এই এক্সট্রা আলুর দমটা আর লুচিটা একটুখানি বাড়ালাম। তো যাই হোক, আমার এখন ডেকোরেশনও সব রেডি, দুপুর থেকে সারা দুপুর হয়েছে, তা আমিও এখন রেডি। আর সোমের বাবা এখন গেছে ওর ঠাকুমাকে নিয়ে একটুখানি ডাক্তার দেখাতে, মানে ওর আমার মানে শাশুড়ি মায়ের কানের পাশে একটা টিউমারটা পেকে গেছে, মানে সেটা শক্ত নি আর থলথল করছে, ওটা জানি না কি করতে হবে। যাই হোক, ওটা ডাক্তারের কাছে দেখাতে গেছে, কি বলে এখন ডাক্তার দেখি, তো ওরা এখনই চলে আসবে, এখন বাজে 7টা, ওরা 7:30-টার মধ্যে চলে আসবে। আর আমাদের কেক কাটা হবে 8টা নাগাদ, আমরা কেক কাটবো। তো এখন সোম আর আমি বসে আছি, জাস্ট টিভি দেখছি, এখন আর কোনো কাজ নেই। আর চাটা ওরা আসলে আমি চা করবো, এখন আমি চাও করিনি। তো এখন চলুন, যখন আমি কেকটাও কাটবো তখন আমি আপনাদের সাথে শেয়ার করবো, আপনাদেরকে দেখাবো আমি কেক কাটাটা। আমি ওদিকে
হ্যালো, আজকে এখন আমাদের ডিনার ফিনার সব হয়ে গেছে, এখন আমরা এবার সবাই খুব টায়ার্ড, এই যে বেলুন নিয়ে এখন খেলা করছে, এখনো বাজে রাত্রির 11টা, এখনো ওর ঘুমের কোনো মানে এখনো ঘুমের কোনো সিন নেই, তো এখন আমরা এবার শুয়ে পড়ি, ডিনার ফিনার সব হয়ে গেছে। তো আজকের মতন এখানেই আমি ভ্লগ শেষ করছি, আজকে ডিনারটা মানে সন্ধ্যেটা খুব ভালোই কাটলো, আর তো আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন, সুস্থ রাখবেন, টাটা।